বড় দাগা পেয়ে বাসনাতে যেছে বড় জলাশয়ে কামন। হাই হ্যালো নমস্কার সত শ্রী আকাল, ওয়েলকাম টু একটা নতুন ভিডিওতে। তো আমরা এখন যাচ্ছি একটা মন্দিরে, মন্দিরটার নাম কি? ঘাগরপুরি মন্দির। ঘাগরপুরি মন্দির, হ্যাঁ রোডে আছি আমরা, তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। না ফুলেছে বড় দাগা পেয়ে বাসনাতে যেছে বড় জলাশয়ে কামনা ভুলেছি। আমরা মন্দিরে চলে এসেছি, তো দাদা একটু মন্দির হিস্টোরি বা এখানে লোকে পুজো দিতে আসেন একটু বলতে। পুরনো, আচ্ছা ঠিক আছে। এখানে একটা ছোট্ট একটা পাকা গেছে, আচ্ছা এখান থেকে মন্দিরে মানে মূর্তি মা কালী সেটা উঠে এসেছে। আচ্ছা আচ্ছা, তারপর থেকে পুজো। আচ্ছা আচ্ছা, খুব জাগ্রত। আচ্ছা, বছরে এখানে একটা টাইমে মেলা হয়? হ্যাঁ বছরে। কোন টাইমে? তোমার শিবরাত্রির সময় হয়। আচ্ছা, তো তোমরা শিবরাত্রির সময় আসতে পারো, এখানে মেলা হয়। মা কাঁদিতে পারি না, অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, বুক ফেটে ভেঙে যায় মা। সকলি ফুরায় যায় মা, আমার সাথ না মিটিল আশা না পুরিল। সকলি ফুরায় যায় মা, জনমের শোধ। এখানে মন্দির বানানো হচ্ছে নাকি? হ্যাঁ, ওই যে এগুলো, এইটা হচ্ছে মানে অরিজিনাল মন্দির। আচ্ছা আচ্ছা, এটা আবার রিকনস্ট্রাক্ট। আচ্ছা, ডাকি গো মা তোরে। ছোট নৌকাটাই। আচ্ছা আচ্ছা, সদাগর সদাগর এবং তার স্ত্রী যাচ্ছিল। আচ্ছা আচ্ছা, যেটা তোমার এখানে ডুবে যায়। আচ্ছা, নোংরা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর জল ছিল। আচ্ছা, ডুবে যায় তখন মা কালীর আবির্ভাব হয়। আচ্ছা, আমাকে এখানে পুজো দে। হ্যাঁ, তাহলে তোর যে এরকম হয়েছে সে ওই রকম ইনসিডেন্ট আর হবে না। আচ্ছা আচ্ছা, তারপর থেকে পুজো শুরু হবে। আচ্ছা, তখনই মায়ের আবির্ভাব। আচ্ছা আচ্ছা, দেন এখানে এই মন্দির, দেন এখানে এই পুজো সব। দেখতে পাচ্ছ এখানে বলি হয়। তো কখন মানে ওই সকাল থেকে? আচ্ছা আচ্ছা, রোজ রোজ প্রায়ই আছে, রোজ প্রায়। আচ্ছা আচ্ছা, বেশ, মানে যার যেমন মানসিক থাকে। আচ্ছা আচ্ছা, আসানসোলে এসে মানে কেউ যদি আসে আসানসোলে, দেন এখানে আসে কত দূর লাগবে বা কি করে আসবে? আসানসোল থেকে তোমার অটোতে চলে আসতে পারবে। অটোতে এখানকার মন্দিরের নাম বলেই পৌঁছে দেবে, তো তোমরা অবশ্যই আসো এখানে। জনমের শোধ ডাকি গো মা তোরে কোলে তুলে। এখানে প্রত্যেক শনিবার শনিবার ভোগ হয়। আচ্ছা আচ্ছা, এখানে কোন আয় মা, সকলি ফুরায় যায় মা, আমার সাথ না মিটিল আশা না পুরিল। সকলি ফুরায় যায় মা। তো এই আমরা মন্দির থেকে বেরোচ্ছি, তো এখানে আমাদের প্রায় ঘাগরপুরি মন্দির ঘোরা কমপ্লিট। তো তোমার কেমন লাগলো? ভালো লাগলো, অনেকদিন পর জিম কম্পিটিশন লাইফ থেকে বেরিয়েছে, একটু সাধারণ লাইফ চাইলে আসি। সবাইকে করা উচিত ভক্তি ভক্তি। এইটা তোমরা কম্পিটিশন জিম যদি মরতে পারো না, একটা তোমার লাইফের পার্ট, সারা জীবন কম্পিটিশন জিম ডায়েট এইগুলোই করে যেতে পারো না, এটা তোমার লাইফ চেঞ্জ না। তোমার কেমন লাগছে? প্রফেশনাল বডি চলে ঠিকই যায়, লোকে দেখছে। তো স্পেশালি আমার মন্দিরটা খুব ভালো লাগলো, তোমরা যারা আসানসোলে আসো বা যখন আসবে ভাবছো, তো অতি অবশ্যই এই মন্দিরটা দেখে যাও, ঘুরে যাও, ভালো লাগবে। অনেক ভক্তি করে ঠাকুরের জাগ্রত, একটা লক্ষ্মী খাবো। তো ভিডিওটা এখানে এন করছি, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।